এরপরে বাসি ডাক্তার আপনি লিখেছেন, শাশুড়ির অত্যাচার থেকে বাঁচার উপায় কি? শাশুড়ির অত্যাচার থেকে বাঁচার জন্য আপনাকে বৈধ সকল কৌশল অবলম্বন করতে হবে। সেই কৌশলগুলো অবলম্বন করতে গিয়ে যেন কোনো গুনাহের আশ্রয় না নেন, আপনি হারামের আশ্রয় না নেন, সেদিকটি খেয়াল করতে হবে। এর পাশাপাশি স্বামী বা যাদেরকে বোঝালে এই অত্যাচার থেকে আপনি রক্ষা পাবেন তাদেরকে বোঝাবেন, কাউন্সিলিং করবেন, ওলামাদের কাছে নিয়ে আসবেন এবং কোরআন হাদিসের দীক্ষা দিবেন। এবং কোনোভাবে যদি এটি না হয়, অনেক সময় এগুলো সলভ করা অনেক কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সবর করবেন। মনে রাখবেন প্রত্যেকটি সবরের বিনিময় আল্লাহর কাছে জমা থাকবে। কলি এ আইডি থেকে আপনি লিখেছেন, শুক্রবারে মসজিদে জুমা শেষ হওয়ার আগে ঘরে মহিলাদের জোহর আদায় করা উচিত না, এই কথার কতটুকু সত্যি? এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। ওয়াক্ত হওয়ার পরেই মেয়েরা সালাত আদায় করতে পারবেন। মসজিদে জামাত হলো কি হলো না জুমার, সেটার জন্য জুমার দিনে জোহর আদায় করার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। এরপর প্রশ্ন করেছেন রানা, আপনি লিখেছেন, অনেক ব্যক্তিকে বলতে শুনে প্রকৃতির প্রতিশোধ, প্রকৃতির প্রতিশোধ বলতে কিছু আছে কি? দেখুন, প্রকৃতির প্রতিশোধ বলতে কোনো কিছু নেই। যারা প্রকৃতির প্রতিশোধ বলেন তারা মূলত এমন একটা কথা বলেন যে কথাটি কুফুরি কথার সাথে সাদৃশ্যপূর্ণ বা যে কথাটার কুফুরি একটি মিনিং আছে। প্রকৃতি আল্লাহর সৃষ্টি, অতএব এই প্রকৃতি কোনো প্রতিশোধ নিতে পারে না বা প্রকৃতির প্রতিশোধ পরায়ণ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কারোর কোনো পাপের কারণে তাকে প্রায়শ্চিত্তের মুখোমুখি করেন, শাস্তির মুখোমুখি করেন, সেটি হতে পারে। আল্লাহর কথা না বলে প্রকৃতির কথা বলা এটা হলো সেকুলার, এবং আল্লাহকে যারা স্বীকার করতে চান না, আল্লাহর প্রতি ইমান আনয়ন করতে চান না, ইমানদার এবং আল্লাহর কাছে সমর্পণ আত্মসমর্পণ করে মুসলমান হতে চান না, তাদের স্টাইল। অতএব কোনো মুসলমানের জন্য এটা বলা জায়েজ নয়, উচিত নয় যে প্রকৃতির প্রতিশোধ ইত্যাদি। বরং এই প্রকৃতি এটা আল্লাহ তাআলা সৃষ্টি, সে কীভাবে প্রতিশোধ নেবে? আল্লাহ তাআলা এই প্রকৃতি দিয়ে কোনো ব্যক্তিকে শাস্তি দিতে পারেন, উপযুক্ত তার প্রাপ্য দিতে পারেন, সেটি সম্পূর্ণ আল্লাহ তাআলার বিষয় এবং গায়েবের বিষয়। আমরা সে বিষয়ে যে সবসময় মন্তব্য করতে পারবো তা নয়। রাকিব টিউটোরিয়াল এডি থেকে আপনি লিখেছেন, ভাড়া বাসায় আমরা না জেনে প্রায় এক বছর যাবৎ অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করেছি। এখন সরকার কিংবা জনগণের এ হক আমি জেনে শুনে অবৈধভাবে ব্যবহার করতে সংকোচ বোধ করছি। অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে প্রতি মাসে আমাকে 950 টাকা দিতে হয়েছে, যে টাকাটা সরকার না পেয়ে স্থানীয় দালাল বা প্রভাবশালীদের পকেটে যায়। এমত অবস্থায় এই গ্যাস আমার জন্য ব্যবহার করলে কি হালাল হবে নাকি হারাম হবে? অবশ্যই ভাইরা কি বল, আপনার জন্য এটি হারাম হবে, যার কারণে এটিকে আপনাকে বর্জন করতে হবে। বর্জন করার মতো ইমানের সাহস আপনার থাকতে হবে। ইতিপূর্বে যেটি করেছেন এর জন্য ইস্তেগফার করবেন এবং সরকারের ক্ষতিপূরণ করার সুযোগ থাকলে সেটি করবেন। বাকি আপনার এই কাজটি সন্দেহাতীতভাবে হারাম, এতে কোনো সন্দেহ নেই। আপনি তো ঠিকই দিয়ে দিচ্ছেন, এটি বললে হবে না। আপনি জানেন যে মালিক পাচ্ছে না, অন্যরা প্রতারণা করছে, আপনি তাদেরকে সহায়তা করার সুযোগ নেই, বরং এই বাসা পরিবর্তন করতে হবে প্রয়োজনে। এমডি নাহাস বিন জাহাঙ্গীর আপনি লিখেছেন, ফেসবুকে বিভিন্ন খেলার পেজে লাইক দেওয়া যাবে কি না? না, এমন কোনো পেজে লাইক দিবেন না যেটা অনর্থক জিনিসকে প্রচার করে, প্রমোট করে, তা দেখে অন্যরা ক্ষতিগ্রস্ত হবে। আপনার বন্ধু তালিকা যারা আছেন তারা, সেটা করা যায় না। আমাদের প্রত্যেকটা ছোটো কাটো প্রত্যেকটা আপনার কাজ এবং পদক্ষেপের জন্য আল্লাহর কাছে আমাদের জবাব দিয়ে তার মুখোমুখি হতে হবে, যদি সেটা মন্দ কর্ম হয়। আর যদি ভালো কর্ম হয় তা ইনশাআল্লাহ নেক আমাদের গণ্য হবে। এই ধরনের কাজ থেকে আমাদের বেঁচে থাকা উচিত, যে কাজের ফলে অন্যায় এবং অহেতুক কাজের বিস্তার ঘটবে এবং অন্যরা ক্ষতিগ্রস্ত হবে।